আপনি ধানের শীষে টিপ দেবেন, ভেতরে ছাপ পড়বে নৌকার উপরে, করা যায়। এই গভর্নমেন্ট এই মেশিনকে যেরকম করে হ্যান্ডেল করবে সেরকম করে তার রেজাল্ট নিয়ে আসবে। ওরা তো ভোট করেনি, ওরা ভোট বর্জন করে, ভোট চায় না, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ভোট করি। সবাই যখন বলল এটা তো আর কোনো ভোট হলো না, আগে আগেই 154 জন জিতে গেছো, সেটা কেমন জেতা, তখন তারা বলল আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কথা ছিল, তাই করেছি, আমরা 1 বছরের মধ্যেই ভোট দিয়ে দেবো। আবার মিথ্যা কথা বলতে ওদের আটকায় না। কত রকম মিথ্যা কথা বলে সেই কাহিনী বলতে গেলে মোশাররফ বক্তৃতা করে সবাই পাবে, মানে আমি বলি না, যে কেউ বললে এতক্ষণ ধরে বলা যাবে। কিন্তু এইবার বিশ্ব দেখল যে শেখ হাসিনার সরকার নির্জলা সারাসার মিথ্যা কথা বললেন, 1 বছর পরে ভোট দিলেন না। 2018-তে কী করবে, এইবার ভোট দিল, কিন্তু সেই ভোট আপনাকে দিতে দিল না, ভোটের বাক্স রাখলো আগের রাত্রে, সেটা ভরে রাখলো, সবাই জানেন ইতিহাস। এখন কি করবে, এইবার কি হয়েছে, র‍্যাব কত মানুষ উঠিয়ে নিয়ে গেছে, গোপনে হত্যা করেছে, আপনার গোপনে হত্যা করেছে, খুন করেছে, এবং সারা দেশব্যাপী বিরোধী দলের উপর যে নির্যাতন করেছে এটা পৃথিবী জানে বলেই একটার পর একটা স্যাংশন আসছে। ভেবে দেখেন, র‍্যাব তৈরি করা হয়েছিল একটা এলিট বাহিনী হিসেবে, সম্মানিত বাহিনী যা সত্যি সত্যি দুরূহ সমস্ত ক্রাইম দমন করতে পারবে, তার সম্মানে জায়গা থাকার কথা ছিল, তাকে দিয়ে এত অন্যায় কাজ করা হলো যে আমেরিকার মতো রাষ্ট্র থেকে তার উপরে স্যাংশন দেওয়া হলো, পুলিশের বড় বড় অফিসারের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো। তারপরেও এই সরকারের তো 2 কান কাটা, ওই যে কথায় বলে না, 1 কান কাটলে রাস্তার এক পাশ দিয়ে হাঁটে, আর 2 কান কাটলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, লজ্জা শরম থাকে না। সবাই এখন তাকে বলছে এই রকম 2 নম্বরই ভোট আর করা যাবে না। আমেরিকা, হোল অফ ইউরোপ, মানে সমগ্র ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, ক্যানাডা, সব দেশ বলেছে গ্রহণযোগ্য ভোট হতে হবে। সরকারও বুঝেছে বড় বিপদ। অতএব আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী একটা ফালতু লোক প্রত্যেকে ধরে নিয়ে এসেছে, যেন কথাও বলতে জানে না, আমেরিকা গিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে বলেছে আমরা তো চাই যে একটা ভালো ভোট হোক, সবাই আসুক, একটু বিএনপিকে তোমরা বোঝাও না। মানে ওরা বোঝাতে পারে না আমেরিকাকে, শেষ পর্যন্ত মুরব্বী ধরতে হয়, কিন্তু বিপদটাও বুঝেছে তারা, বিএনপিকে এইবার ভোটে আনতে হবে। আচ্ছা, বিএনপি যদি ভোটে না যায় তাহলে কি হবে, আচ্ছা বিএনপি যদি যায় তাহলে কি হবে, ঠিক মতো যদি ভোট হয় তাহলে আওয়ামী লীগের খবর থাকবে না। অতএব তারা এখন জাদুর বাক্স বের করেছে, ইভিএম। ইভিএম কি জিনিস, আমি একটা মেশিন যদি বানাই সে মেশিনকে আমি যেরকম বলবো মেশিন তো তাই করবে। অতএব আপনি ধানের শীষে টিপ দেবেন, ভেতরে ছাপ পড়বে নৌকার উপরে, করা যায়, মেশিন তো। এইটা আম আদমি পার্টি দিল্লির পার্লামেন্টে দেখিয়েছে এইভাবে চুরি করা যায়, ইউরোপের বিভিন্ন দেশে সেটা দেখিয়েছে যে ইভিএম কোনো ভালো জিনিস নয়, তারপরেও ওরা ইভিএমে করতে চায়। উদাহরণ দেয়, কেন আমেরিকা ইভিএম করে না, কিন্তু আমেরিকা যে ইভিএম করে সেই ইভিএমে আপনি যে ভোট দেন তারপরে তার একটা কাগজ বেরোয়, পেপার ট্রেইল বলে, ওখানে দেখায় আপনি কাকে ভোট দিয়েছেন, আপনার কাছে ডকুমেন্ট আছে। আমাদের দেশে কোনো পেপার ট্রেইল আছে নাই। অতএব সাক্ষু যখন বলে আমি মামলা করব, আমি তার পরদিন বলছি ও মামলা করতে পারবে না, কারণ তার কাছে কোনো ডকুমেন্ট নাই। এই গভর্নমেন্ট এই মেশিনকে যেরকম করে হ্যান্ডেল করবে সেরকম করে তার রেজাল্ট নিয়ে আসবে। অতএব ইভিএমের আন্ডারে ভোট চলবে না। আচ্ছা, এত কথা বলবার দরকার কি, এই সরকারটা 2 নম্বর সরকার, জাল করে, ডাকাতি করে, চুরি করে ক্ষমতা দখল করেছে, ওকে আমি মানবো কেন? ভোট যদি করতে হয় তাহলে সোজা কথায় তোকে যেতে হবে, এই সরকার থাকতে পারবে না, এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন করব না। আস্তে আস্তে বললেন কেন, অন্য কথা বলবার সময় একসাথে বললেন, যখন এই কথা বলি তখনও একসাথে বলেন এই সরকারের অধীনে ভোট করব না। আমার মাঝে মাঝে মনে হয় এই যে অনেকেই বক্তৃতা করলেন না, লড়াই করতে হবে জীবন ধরে, জীবন বাজি রেখে জীবন দিতে হবে, আমি এটা ঠিক মনে করি, কিন্তু আবার বলি এই কথাও
কোন কোন অনেক বড় বড় জেনারেল বলেছেন, সেই জেনারেলই সবচাইতে সফল যিনি সবচাইতে কম রক্ত ক্ষয় যুদ্ধে জিততে পারেন। এই কথা ঠিক। তার মানে রাজনীতিতে লড়াই যেমন আছে, রাজনীতিতে কৌশলও আছে। কৌশলটা কি? আমি সরকারের দুর্বল জায়গায় যদি ধরতে পারি, ও যদি নড়তে না পারে, আমার ধরা যদি শক্ত হয়, নিজের মন যদি দৃঢ় থাকে, তারপরেও লড়াইয়ের অঙ্গীকার যদি থাকে, তাহলে ও মাথা নত করতে বাধ্য হবে। মাঝামাঝি মনে হয় আমরা যদি এই জায়গায় থাকতে পারি যে এই সরকারের অধীনে নির্বাচন নয়, কোনো ইভিএমের নির্বাচন নয়, একটা নতুন সরকার হবে, একটা অন্তর্বর্তী সরকার, যেই সরকার সমস্ত দুই নম্বরই বাদ দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে, সেই রকম নির্বাচন করতে চাই। সারা পৃথিবী তাই বলছে, আমরাও তাই বলছি, বলছি বটে, কিন্তু হয়েছে কি, বাংলাদেশ, আমরা বাঙালি জাতি, অনেক বীরের জাতি, আবার বাঙালিদের মধ্যে মীর জাফরও আছে। পলাশীর ময়দানে যখন যুদ্ধ হয়েছিল, চতুর্দিকে দাঁড়িয়ে যে বাঙালিরা যুদ্ধ দেখেছিল, ওরা একটা করে ঢিল ছুড়লেও ইংরেজরা জিততে পারত না, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধই দেখেছে।